কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও চারজন। সকালে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পুরাতন বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস চাপায় সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।